যে মেয়েটার সাথে মানে না সে ইহুদি থেকেও জঘন্য তাছাড়া মেয়েটা সে ব্রহানি খন্ডতে লিখেছেন বাইশ খন্ড একশো সাতষট্টি পৃষ্ঠা লিখেছেন যে যে আমাকে মানে সে কাপের বলে গণ্য হবে এখন এ কথাটি আমরা কি বলে বলবেন ভাই আসলে যদি মির্জা সাহেবের কোনো বই দিয়ে বইয়ের আলোকে যদি আপনি কোনো প্রশ্ন করতে চান তাহলে আমাদেরকে ওই পৃষ্ঠাটা পাঠাতে হবে বা আমাদেরকে এটি আগে দেখতে হবে যে আসলে কোন প্রেক্ষাপটে কি প্রশ্ন করেছেন বা কি উত্তর দিয়েছেন তো নীতিগতভাবে মহানা আব্দুল আবর সাহেবের কাছে আমি যেতে পারি এই মহানা সাহেব আপনি কি শুনেছেন এই ভাইয়ের প্রশ্নটি জি আমি শুনেছি জি অনুগ্রহ করে উত্তর দেবেন কালিমাতুল ফসল হজরত মির্জা গোলাম আহমদ কাদীন সালামের বই নয় হজরত আকদাস মির্জা গুলাম আহমদ কাদিন আলাইসালাম যে সমস্ত বই লিখেছেন তার মধ্যে কালেমাতুল ফসল নাই হ্যাঁ কালেমাতুল ফসল হজরত মির্জা গুলাম আহমদ কাদিন আলাইসালাম প্রতিষ্ঠিত ঐশী জামাতের দ্বিতীয় খলিফার রচিত বই যেখানে তিনি কোরআন শরীফের আলোকে একটি সিদ্ধান্ত দিচ্ছেন কোরআন বলে মানুষ দুই প্রকার হয় সে কাফের না হয় সে মোমেন যারা যুগের ইমামকে মানবে ওই সেই দৃষ্টিকোণ থেকে তারা মোমেন আর যারা মানবেন আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট মহাপুরুষকে তারা অস্বীকারী দলভুক্ত যেটাকে আরবিতে কাফের বলা হয় কোরআন শরীফের আয়াত আছে মানুষের শ্রেণীবিভাগ দুটি হয় সে মোমেন না হলে সে কাফের এই সাদামাটা অর্থে তাদেরকে বলা হয়েছে যে যারা হজরত মির্জা গোলাম মহম্মদ কাদিনকে মানেনি তারা অস্বীকারীদের দলভুক্ত নাকি মান্যকারীদের দলভুক্ত বলবেন না মানলে কি মান্যকারী হয় কেউ রইল বাকি এই প্রশ্নটি যে কি ধরনের কুফুরি সেটা তাহলে আমি ইলিয়াস সাহেব আপনাকে একটা সহজ পদ্ধতি বলে দিই আপনারাও জানেন আমরাও জানি হজুর সাল্লিমের সিদ্ধান্ত হচ্ছে মান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে সে কুফরি করে মুসলমানদের মধ্যে কত ভাগ এই আওতা বলেন তো যারা ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না তাদের বহু তালাক হয়ে যায় তারা মুরতাদ ঘোষিত হয় তাদের জানাজা পড়াতে আপনার অস্বীকৃতি জানান তাহলে আপনারাও স্বীকার করছেন কুফুরি থাকা সত্ত্বেও তারা মুসলমান হিসেবে আখ্যায়িত হয় ইসলামের গুণ্ডিভুক্তই থাকে তাহলে এই কুফুরি কোন কুফুরি কোর টিমের সদস্য থাকে না ইসলামের মধ্যে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্যে জীবন কাটায় তারা ইসলামের মৌলিক চাহিদা পূরণ করে একেবারে সান্নিধ্যপ্রাপ্ত মুসলমান হিসেবে আখ্যায়িত হয় এরা কঠিন মুসলমান যেই সে আল্লাহর কোনো একটি শিক্ষা রসুলের একটি কোনো শিক্ষা কোন একটি আদেশ অমান্য করলো সে কেন্দ্র থেকে ছিটকে বাইরের দিকে যাওয়া আরম্ভ করলো এটাকে কুফুরি বলা হয়েছে কিন্তু যে ব্যক্তি কাফের নয় অর্থাৎ লাই মোহাম্মদ রসুল্লাহ পড়েছে সে একটি মূল বৃত্তের ভিতরে ইসলামের বৃত্তের ভিতরে আশ্রয় গ্রহণ করেছে এর থেকে বাইরে কেউ কাউকে ঠেলে দিতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজে নিজেকে কাফের বলে ইসলাম পরিত্যাগ না করে যে অর্থে নামাজ ইচ্ছাকৃত ভাবে ত্যাগকারী পরিত্যাগকারীকে কুফুর কারি বলা হয়েছে কাফের বলা হয়েছে সেই অর্থেই নানা ধরনের কুফুরিতে মুসলমানরাও নিমজ্জিত আর ইমাম মাহি আল ইসলামের অস্বীকার সেই ধরনের একটি কুফুরি শুধু এতটুকু কথা বলা হয়েছে তা না হলে তাদের নামাজ জানাজা পড়া হচ্ছে তাদের বিয়ে সাথী বৈধ থাকছে ইসলামের আইন অনুযায়ী তাদের সম্পত্তি ভাগ হচ্ছে সমস্ত কথা ইসলামের তাদের জন্য প্রযোজ্য এবং লাগু হচ্ছে শুধুমাত্র যুগের ইমামকে অস্বীকার করার কারণে বা আল্লাহর আদেশ এবং রসুলের আদেশকে অমান্য করার কারণে তারা ইসলামের মূল যে নির্যাস সেই অংশ থেকে তার ছিটকে বাইরে পড়ে যাচ্ছে এতটুক বিষয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব ভাই ইলিয়াস সাহেব আশা করি উত্তর পেয়ে